আসসালামু আলাইকুম সবাইকে, এসকে এডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো যারা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য কিন্তু আজকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিটি শেয়ার করার জন্যই আপনাদের মাঝে এসেছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। দেখেন আজকে এই যে দুই চৈত্র 1429 বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 16 মার্চ 2023 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর আজকে আমরা আপনাদের মাঝে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করতে যাচ্ছি। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখেন বিষয় হচ্ছে, চতুর্থ গণ বিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল, অর্থাৎ এটার বিষয় হচ্ছে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে NTRCA কর্তৃক গত 21 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত চতুর্থ গণ বিজ্ঞপ্তির আওতায় প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ যে সকল প্রার্থী বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ যাচাই করা প্রয়োজন। বর্ণিত অবস্থায় উল্লিখিত সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 30/3/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নবর্ণিত সক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ সরাসরি NTRCA এর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। প্রার্থীর রোল ও ব্যাচ নাম্বার, নির্বাচিত পদের নাম, প্রার্থীর নাম ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের বিবরণ, নিবন্ধন সনদের বিবরণ, NID বিবরণ। দ্বিতীয় নম্বর কী আছে দেখুন, নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও সকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। কাজী কামরুল আহসান, পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান, NTRCA ঢাকা। ফোন আচ্ছা, যাই হোক, এটা দেখতে পাচ্ছেন 16/3/2023 আজকে কিন্তু প্রকাশিত। অর্থাৎ যারা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের ভিতরে যে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনধারীগণ এই সনদগুলি আসলে দাখিল করতে হবে সবার জন্য না। কিন্তু আপনি দেখুন আবার বিস্তারিত ভিডিওটি পজ করে আস্তে আস্তে দেখতে পারেন আপনারা। আসলে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা প্রার্থীর রোল ও ব্যাচ নাম্বার, নির্বাচিত পদের নাম, প্রার্থীর নাম ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের বিবরণ, নিবন্ধন সনদের বিবরণ ও NID বিবরণ, আপনারা সকল তথ্যগুলি এখান থেকে বুঝে দেখে তারপরে দাখিল করবেন। এটাই হচ্ছে আজকের চতুর্থ গণ বিজ্ঞপ্তির যে আসলে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত সুপারিশকৃতদের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, কারণ যারা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের ভিতরে কিন্তু অনেকেই প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। যারা এই ভিডিওটি দেখছেন, আপনি যদি প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগ মানে নিবন্ধনধারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওতে যেভাবে আসলে এই যে দেখতে পারতেছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল যা যা বলা আছে ওভাবে আপনারা আপনাদের সকল শিক্ষক নিবন্ধনের সনদসহ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও এই সকে চাহিদাকৃত তথ্য আপনারা অবশ্যই দাখিল করবেন। এখানে কিন্তু তারিখ দেওয়া আছে 30/3/2023। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।